প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় ক্লাস এইটের একটি গুরুত্বপূর্ণ কবিতা হাওয়ার গান নিয়ে। হাওয়ার গান কবিতাটি বুদ্ধদেব বসুর লেখা। তো এই কবিতার যে যে বিষয়গুলো আমরা আলোচনা করবো সেই বিষয়গুলো আমি এখানে লিখে দিয়েছি, তবু আমি বলে দিচ্ছি। প্রথমে আলোচনা করবো কবি পরিচিতি, তারপর আলোচনা করবো কবিতার উৎস, তারপর কবিতার একটা মূল বিষয়বস্তু, মূল জিস্টটাকে একটা সংক্ষেপে আমরা দেখে নেব, শুনে নেব। তারপরে আলোচনা করবো কবিতার প্রতিটি লাইনের বিশ্লেষণ, কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আমি তোমাদের আলোচনা করে বুঝিয়ে দেব। আর তারপরে আলোচনা করবো তোমাদের যে হাতে কলমে অর্থাৎ কবিতার পরে যে তোমাদের বইয়ে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবং তার প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি কিন্তু বলে দিব। তাই পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে এবং যে যে কথাগুলো, যে যে পয়েন্টসগুলো তোমাদের মনে হবে খাতা লিখে নেওয়া দরকার, সেগুলো কিন্তু খাতা লিখে নেবে। তো চলো দেরি না করে আজকে আমাদের ভিডিওটি শুরু করি। তো এই হাওয়ার গান কবিতার কবি হলেন বুদ্ধদেব বসু। প্রথমে আসি কবি পরিচিতিতে। কবি পরিচিতির জন্য কিন্তু তোমাদের এই যে বইটা, এই যে হাওয়ার গান কবিতাটা, এই বইয়ে কিন্তু শেষে দেখবে কবি পরিচিতি দেওয়া আছে। তো এই কবি পরিচিতি এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে কি লেখা আছে তোমরা একটু ভালো করে পড়ে নেবে, পরীক্ষায় যদি প্রশ্ন থাকে এখান থেকেই থাকবে। এছাড়াও আমি কিছু কথা বলে দিই যে এই যে বুদ্ধদেব বসু, ইনি কিন্তু বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের কুমিল্লা জেলায়, আমি এখানে লিখে দিচ্ছি, বাংলাদেশের কুমিল্লা জেলা, বাংলাদেশের কুমিল্লা জেলায় কিন্তু জন্মগ্রহণ করেন। আর তার পিতার নাম, মানে যেগুলো এখানে নেই আর কি, যেগুলো এখানে নেই সেগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর তার পিতার নাম ভূপেন্দ্রচন্দ্র বসু, পিতার নাম ভূপেন্দ্রচন্দ্র বসু, ভূপেন্দ্রচন্দ্র বসু। তিনি কল্লোল গোষ্ঠীর কবি ছিলেন। এগুলো তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি, এটা পড়ে নিও। আর এখানে যে দু চার কথা বললাম এগুলো সঙ্গে করে একটা নোটস তোমরা তৈরি করে নিতে পারো বা বইয়ে পড়তে পারো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। এবার আসি কবিতার উৎস, অর্থাৎ এই যে হাওয়ার গান কবিতাটি, হাওয়ার গান কবিতাটির উৎস কী, কোথা থেকে নেওয়া হয়েছে হাওয়ার গান কবিতাটি। এটা মনে রাখবে, হাওয়ার গান কবিতাটির উৎস হলো শ্রেষ্ঠ কবিতা। অর্থাৎ এই যে হাওয়ার গান কবিতাটি, এটির উৎস হলো শ্রেষ্ঠ কবিতা বই থেকে নেওয়া হয়েছে, শ্রেষ্ঠ কবিতা বই থেকে নেওয়া হয়েছে। এবার আসি কবিতার বিষয়বস্তু। কবিতার বিষয়বস্তু আসলে কবি এখানে কী বলেছেন সেই বিষয়বস্তুটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। আসলে এখানে কিন্তু হাওয়ার মধ্যে কবি এখানে প্রাণ ধর্ম আরোপ করেছেন। অর্থাৎ হাওয়া নিজে এখানে আক্ষেপ করে বলেছেন যে সারা পৃথিবীতে একটা পশু পাখি সবারই একটা নির্দিষ্ট আস্তানা আছে, কিন্তু হাওয়ার কোনো নির্দিষ্ট আস্তানা নেই। আর সেই আস্তানার খোঁজে, অর্থাৎ নিজস্ব ঘরের খোঁজে, নিজস্ব মানে স্থায়ী একটা আস্তানার খোঁজে হাওয়া কিন্তু ছুটে বেড়ায়। সমুদ্র উপকূলবর্তী এলাকা, জল স্থল সবখানে কিন্তু ছুটে ছুটে সে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার আস্তানা খুঁজে পাচ্ছে না। এবং এই আস্তানা খুঁজতে গিয়ে কিন্তু পৃথিবীর নানান চিত্র তিনি দেখতে পেয়েছেন। সেই চিত্রগুলো কী কী, সেগুলো কিন্তু এই কবিতায় দেওয়া হয়েছে, সেগুলো কবিতা পড়লে আমরা পেয়ে যাব। এই হলো মোটামুটি কবিতার বিষয়বস্তু। এবার আসি কবিতার প্রতিটি লাইনের বিশ্লেষণ। দেখো, হাওয়াদের বাড়ি নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। অর্থাৎ হাওয়াদের বাড়ি ঘর নেই, কোনো আস্তানা নেই, তাই তারা কান্না করে মরে বাইরে, সারাক্ষণ তারা বাইরে ঘোরাফেরা করে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় হায় রে। সারা দিন রাত্রি তাদের একটা কান্না রয়েছে, একটা নিঃশ্বাস রয়েছে, একটা বুক চাপা কান্না রয়েছে, তার একটা দীর্ঘ নিঃশ্বাস রয়েছে, সেই নিঃশ্বাস উত্তাল অস্থির। তা সবসময় খুঁজে বেড়ায়, কী খুঁজে বেড়ায়, তাদের আস্তানা। তাদের সবসময় একটা প্রশ্ন যে আমাদের আস্তানা কোথায়, আমাদের বাড়িঘর কোথায়, আমাদের স্থায়ী ঠিকানা কোথায়, হায় রে, কিন্তু তারা খুঁজে পায় না। বলে তারা, দেখো এখান থেকে কিন্তু কোটেশন শুরু হয়ে গেল, বলে তারা, এখান থেকে কিন্তু কোটেশন শুরু হয়ে গেল। অর্থাৎ এবার হাওয়াদের কথায় কিন্তু কবিতাটা লেখা আছে।
দেখো কী লেখা আছে, হাওড়া বলছে, পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। পৃথিবীর যত জল আছে, যত নদী সমুদ্র পুকুরে তীর রয়েছে, সব কিছুই ছুঁয়ে গেছি, অর্থাৎ সব কিছুতে হাওয়া রয়েছে, তারা সব কিছুতে ঘুরে বেরিয়েছে বারবার দুর্বার ইচ্ছায়। অর্থাৎ বারবার একটা অক্লান্ত একটা ইচ্ছায় তারা কিন্তু ছুটে চলেছে। তবু নেই, সে তো নেই, নেই রে, তবু কি নেই, তবু তাদের কোনো বাড়ি নেই, তাদের কোনো ঠিকানা নেই, তাদের কোনো আবাসভূমি নেই, নেই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, বন্দর বন্দর নগরের ঘনভীর, অরণ্য প্রান্তর শূন্য তেপান্তর, সব পথে ঘুরেছি বৃথায় রে। সমস্ত জল সমস্ত নদীর তীর পাহাড় গম্ভীর বন্দর, পাহাড়ের গাম্ভীর্যতা, বন্দর থেকে বন্দর, নগর নগরের ঘন ভিড়, সমস্ত কিছুতেই অরণ্য মাঠ সুন্দর সুন্দর মাঠ তেপান্তর ওই দূরের মাঠ সমস্ত কিছু ঘুরে ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও কি আমি আমার ঠিকানা খুঁজে পাইনি, সব পথে তাই ঘুরেছি বিথারে। অর্থাৎ সমস্ত কিছুতে ঘোরার পরেও আমি ঘর খুঁজে পাইনি, হাওয়া বলছে আমি ঘর খুঁজে পাইনি, আমি আমার আবাসভূমি খুঁজে পাইনি, আমি আমার আস্তানা খুঁজে পাইনি, তাই বৃথাই ঘুরেছি আমি। এরপর হাওয়া বলছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর, অর্থাৎ পার্কের যে ব্রেঞ্চ, পার্কের বেঞ্চেতে গাছের পাতা ঝরে পড়ে, কেন, হাওয়ার জন্য। অর্থাৎ হাওয়া তার চিহ্নটা কিন্তু রেখে যায় সেই ঝরা পাতার মধ্য দিয়ে। সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, অর্থাৎ সার্সি কি, সার্সি জানালা বা ইত্যাদি হচ্ছে কাচের একটা কপার টাইপের, সেই সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, অর্থাৎ দেওয়ালের যে পাঁজর, দেওয়ালের পাঁজর পাঁজরে এবং জানলার সার্সি জানলায় কাচের জানলায় চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে, চিমনির নিঃসনে, নিঃসনে মানে নিঃসনে মানে হলো শব্দে, তো এই যে চিমনির শব্দে কাননের ক্রন্দনে, অর্থাৎ অরণ্যের যে ক্রন্দন, অরণ্যের যে হুহু করা বাতাস, সেসব সমস্ত জায়গায় গিয়ে তার কথাই কেবল শুধায় রে। কিসের কথা, আমাদের বাড়িঘর কোথায়, হাওয়া বলছে আমাদের বাড়িঘর কোথায়, সমস্ত জায়গায় তার চিহ্ন রেখে যায়, সমস্ত জায়গায় তার চিহ্ন রেখে যায় এবং জিজ্ঞাসা করে যে আমি তো এখানে পাতা ঝরিয়ে গেলাম, আমি তো এখানে জানলাকে কাঁপিয়ে দিয়ে গেলাম, কাঁচের জানলা কাঁপিয়ে দিয়ে গেলাম, আমি তো দেওয়ালের পঞ্জর কাঁপিয়ে দিয়ে গেলাম, দেওয়ালের পাঁজর কাঁপিয়ে দিয়ে গেলাম, চিমনির শব্দে আমার 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 অবস্থান জানিয়ে গেলাম, অরণ্যের ক্রন্দন, অর্থাৎ অরণ্যের মধ্যে আমার 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 অবস্থান জানিয়ে গেলাম, কিন্তু আমার নির্দিষ্ট স্থানটি কোথায় তার কথা কেবল জিজ্ঞাসা করে হাওয়া। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম পায়, হাওয়া ঘুরতে ঘুরতে এটাও দেখেছে কি, মিষ্টি ছেলে নিশ্চিন্তে দোলনায় ঘুমিয়ে যাচ্ছে, আপ ছায়া কার্পেটে কুকুরের তন্দ্রা, অর্থাৎ কুকুরও নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, কোথাও স্থির হয়ে ঘুমিয়ে যায়, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমম, সেই শুধু নিয়েছে বিদায় রে। সমস্ত কিছু ঠিক আছে, তাদেরও নির্দিষ্ট, কুকুরেরও একটা নির্দিষ্ট জায়গা আছে, একটা মিষ্টি ছেলে সেও নিশ্চিন্তে দোলনায় ঘুম পাড়িয়ে ঘুমায় রেস্ট নেয়, তাদেরও নির্দিষ্ট আস্তানা আছে, এমনকি ঘরে ঘরে মোম জ্বলে, সেই মোমের যে মৃদু নড়াচড়া সেখানেও কিন্তু একটা স্থায়ী ভাব আছে, মোমের আলোরও একটা স্থায়ী ভাব আছে, কিন্তু সেই শুধু বিদায় নিয়েছে, অর্থাৎ হাওয়ার যে একটা নির্দিষ্ট আবাসভূমি সেটাই শুধু নেই, সেটাই যেন বিদায় নিয়েছে। আধারে জাহাজ চলে, মাছ তুলে জলে দ্বীপ, যাত্রীরা জাহাজের যাত্রীরা কেউ সিনেমায়, কেউ নাচে গান গায়, কেউ নাচায় কেউ গান গাওয়ায় মেতে থাকে, আমরা অর্থাৎ হাওড়া কী করে, তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মত্ত আবর্তন, আমরা কী করি, হাওড়া কী করে, তরঙ্গের বুকে হানে প্রশ্নের অবিরাম নর্তন, অর্থাৎ ঢেউয়ের প্রত্যেকটা ঢেউয়ের বুকে যেন আঘাত করে, আঘাত করে যেন প্রশ্ন করে যায়, সেই একই প্রশ্ন, আমাদের বাড়িঘর কোথায়, আমাদের অবস্থান কোথায়, সেই প্রশ্ন যেন বারবার নৃত্যের মতো করে সমুদ্রের ঢেউয়ের বুকে ধাক্কা মারে, কী জানতে চায়, সে কোথায়, সে কোথায়, হায় রে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট বাসস্থান কোথায়। অবশেষে থামে সব, যখন মধ্যরাত্রি হয়ে যায় তখন ডেক হয়ে যায় নির্জন, সমস্ত কিছু থেমে যায়, সমস্ত ব্যস্ততা থেমে যায়, ডেক অর্থাৎ জাহাজের ডেক হয়ে যায় নির্জন,
অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নাই রে। সমস্ত কিছুই একটা সময় কি হয়, রেস্ট নেয়, ডেক সেও নির্জন হয়ে যায়। অকুল আধারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে আমাদের হাওয়ায়, অর্থাৎ হাওয়ার ধাক্কা সমুদ্র দুলে ওঠে, বাঁকা চাঁদ সেও ঝুলে পড়ে, সেও রেস্ট নেয়, আমাদের বিশ্রাম নেই রে। কিন্তু আমাদের কোনো বিশ্রাম নেই, আমরা সবসময় চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, আমাদের দিন নেই রাত্রি নেই, আমাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু আছেই। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। সময় অন্তহীন অপুরাণ সন্ধান, সময়ের শেষ নেই, সন্ধানে খুঁজে এই খুঁজে চলারও শেষ নেই, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাই রে। ওই একই গান আমরা বয়ে নিয়ে বেড়াই যে কোনখানে গেলে আমরা আমাদের ঠিকানা খুঁজে পাবো, সেই খোঁজা আমাদের চলতেই থাকে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। আমাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, আমাদের নির্দিষ্ট কোনো আস্তানা নেই, আমাদের কোনো রেস্ট নেই, তাই আমরা উত্তাল হয়ে খুঁজে বেড়াই আমাদের নির্দিষ্ট আস্তানা, উত্তাল হয়ে খুঁজে বেড়াই আমাদের একটা বিশ্রামের সময়, বিশ্রামের অবস্থান। এই হলো মোটামুটি তোমাদের কবিতা। আচ্ছা, এরপরে আমরা কবিতার প্রশ্ন উত্তর বলেছিলাম, কবিতার প্রশ্ন উত্তর আলোচনা করব। তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু এবার আমি আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো বই খুলে নাও এবং প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিব, তোমরা সে বই উত্তরগুলো খাতায় ইচ্ছে করে লিখে নিতে পারো। আচ্ছা, এখানে 2-এর 1 নম্বরে প্রথম প্রশ্ন আছে, দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেছে। দেখো টেক্সটে লাইনটা পেয়ে যাবে, ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছে, অর্থাৎ পৃথিবীর সব জল সব তীর। এখানে প্রশ্ন করেছে দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেছে। উত্তর হবে, দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে। 2 নম্বর, তার কথা হাওয়া কোথায় শুধায়। এখানে উত্তরটা গেছে, এখানে কিন্তু উত্তরটা লেখা আছে, এই যে দেখো এখানে, তার কথা কেবল শুধায় রে, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে কেবল তার কথা শুধায়। তার কথা হাওয়া কোথায় শুধায়, উত্তর হবে, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবল শুধায়। এবার মাছ তুলে দ্বীপ জলে কেন, মাছ তুলে দ্বীপ জলে কেন। এই দ্বীপ অর্থাৎ প্রদীপ, প্রদীপ মাছ তুলে প্রদীপ জলে কেন, এর উত্তরটি হবে হলো, আমি বলে দিই, জাহাজ যেহেতু অন্ধকারের মধ্য দিয়ে চলাচল করে তাই মাছ তুলে দ্বীপ জ্বলে রাখা হয়। জাহাজ যেহেতু অন্ধকারে চলাচল করে তাই মাছ তুলে দ্বীপ জ্বালিয়ে রাখা হয়, এটা হবে উত্তর। 2-এর 4 নম্বর, পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে। পার্কের বেঞ্চিতে আর সার্সিতে, দেখো এখানে টেক্সটেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তোমরা, কার উপস্থিতি রয়েছে। পার্কের বেঞ্চিতে ঝরা বাতা ঝরঝর, সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর। প্রশ্নটা কী ছিল আমরা দেখে নিব আবার, প্রশ্নটা ছিল পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে। উত্তর হবে, পার্কের বেঞ্চিতে ঝরা বাতার চিহ্ন রয়েছে আর সার্সিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জরের চিহ্ন রয়েছে। ব্যাস হয়ে গেল। এবার নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে, উত্তর হবে, নিঃশ্বাস উত্তাল ও অস্থির হয়ে বয়ে গেছে। তোমার কবিতা দিয়ে প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে। 3-এর 1 নম্বর, হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবির অনুসরণে লেখো। প্রথমে তোমরা একটু কাব্যিক ভাষায় লিখে নেবে যে হাওয়ার চোখে ঘরের একটি মনোরম চিত্র ফুটে উঠেছে, শান্ত মিষ্টি ছেলেটি দোলনাতে শুয়ে নিদ্রা গেছে, ঘরে মোমবাতি ক্ষীণ আলো জ্বলছে, এমনই ঘরের এমনই ছবি হাওয়ার চোখে ধরা পড়েছে। আমরা কবিতা কিন্তু এগুলো পড়েছি, তাই আমি এগুলো বলে দিলাম। আচ্ছা, 3-এর 2 নম্বর, সমুদ্রের জাহাজ চলার বর্ণনা দাও। সমুদ্রের জাহাজ চলার বর্ণনা এখানে কিন্তু খুব একটা ডিটেলসভাবে নেই, তো এটা তোমরা কবিতাকে অনুসরণ করেই 2-1 লাইন বানিয়ে সুন্দর করে লিখবে। কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি, এটা প্রথমে লিখে নিবে যে সমুদ্রের জাহাজ চলে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে।
আমি কবিতা অনুসরণে বলছি কিন্তু, হ্যাঁ। সমুদ্রের জাহাজ চলে একটি নির্দিষ্ট নিয়মনীতি মেনে, রাত্রিতে জাহাজের মাছ তুলে আলো জ্বালিয়ে রাখা হয়, অন্যরা যাতে বুঝতে পারে যে জাহাজ চলাচল করছে। এইভাবে সমুদ্রে জাহাজ চলে। আমরা কবিতায় যেটা পেয়েছি সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম, তোমরা এটা লিখে নেবে। পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? পৃথিবীর কোন কোন অংশে ঘুরে বেড়ায়? পৃথিবীর সমস্ত জলাশয়, তীর এবং পাহাড়ে গম্ভীর বন্দর, শহরের জনবহুল অঞ্চল, বন জঙ্গল, খোলা মাঠ, তেপান্তর, সর্বত্রই হাওয়া ঘুরে বেড়ায়, কারণ তাদের থাকবার নির্দিষ্ট কোনো ঘর নেই। আমরা কিন্তু কবিতায় এগুলো পেয়েছি, তো এটুকু লিখলে হয়ে যাবে। চারের এক নম্বর, হাওয়াদের কী নেই? উত্তর, হাওয়াদের বাড়ি নেই। হাওয়ারা কোথায় কীভাবে তার খোঁজ করে? এর উত্তর হবে কি? এর উত্তরটা একটু ডিটেলসে লিখতে হবে, যেহেতু একটু বিশদে লিখতে বলছে আমি বলে দিচ্ছি আমার মতো করে, তোমরা সুন্দর করে লিখে নিও। হাওয়াদের বাড়ি না থাকায় তারা সর্বত্র ঘুরে বেড়ায় এবং বাড়ির খোঁজ করে। তারা পৃথিবীর সর্বত্র, অর্থাৎ জল, স্থল, পাহাড়, তারপর বন জঙ্গল প্রভৃতিতে বাড়ির খোঁজ করে বেড়ায়। কখনো শহরের ঘন ভিড়ে, কখনো জনহীন প্রান্তরে, তারা সর্বত্রই বাড়ির খোঁজ করে চলেছে। পার্কের বেঞ্চিতে পড়ে থাকা ঝরা পাতা, বা কাঁচের জানলায়, বা দেওয়ালের পাজরে চিমনির শব্দে, তার কাননের কান্নায়, সবখানে হাওয়ারা কী করে? তাদের বাড়ি কোথায় তা জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো উত্তর তারা পায়নি। কোথায় গেলে তারা বাড়ির সন্ধান পাবে তাও তারা জানে না, তাই তারা চিরকাল বাইরে ঘুরে বেড়ায় আর বাড়ির খোঁজ করে। ব্যাস, এখানে কিন্তু দুটো প্রশ্ন উত্তর একসঙ্গে হয়ে গেলো। তোমরা এটাই লিখে দেবে উত্তর আসলে, আগের প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, হাওয়ারা কেন কীভাবে তার খোঁজ করে তাও এটা উত্তর হবে, বা হাওয়ারা কেন খোঁজ করে বাড়ির কেন খোঁজ করে, বা কিসের খোঁজ কেন করে তা উত্তর এটা হবে। চার দুই নম্বর, চিরকাল উত্তাল তাইরে। কে চিরকাল উত্তাল? হাওয়ারা চিরকাল উত্তাল। কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? হাওয়াদের নিজস্ব কোনো বাড়ি নেই। হাওয়ারা জল স্থল নদী, তীর, সমুদ্র, পাহাড়, নগর, বন্দর সমস্তখানেই নিজেদের স্থায়ী একটা বাড়ি খুঁজতে চেয়েছে। তারা দেখে যে শিশুরা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে, তারা দেখে একটা কুকুরও নিশ্চিন্তে ঘুমোয়, কিন্তু তাদের কোনো নিশ্চিন্ত বলে কিছু নেই। তারা সবসময় তারা অস্থিরভাবে ছুটে চলতে হয়, তাই তারা উত্তাল হয়ে থাকে এবং নিজেদের ঘর বাড়ি সন্ধান করে এরকম। চার তিন নম্বর, কবিতাটির নাম হাওয়ার গান দেওয়ার ক্ষেত্রে কী কী যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়? এটা তোমরা ভিন্নভাবে লিখতে পারো। প্রথমে লিখবে যে কবিতাটির নাম কবি বুদ্ধদেব বসু রেখেছেন হাওয়ার গান, এটা প্রথমে লিখে নেবে। তারপরে লিখবে যে নামকরণ যেহেতু আসতে পারে, এর নামকরণ সার্থক কিনা এটার উত্তর কিন্তু এরকমই হবে। তো লিখে নেবে যে নামকরণ করার পেছনে অবশ্যই কয়েকটি যুক্তিকে তিনি মনে মনে স্থান দিয়েছেন। যেমন প্রথমত দিতে পারো, কবিতাটিতে হাওয়ারা তাদের নিজের কথা নিজেদের মুখেই বলেছে। দ্বিতীয় কারণ দিতে পারো, সমস্ত কবিতাটিতে হাওয়াদের কথাই বলা আছে, তাদের যে বাড়ি নেই, তাদের যে বাড়ির খোঁজ করতে বিভিন্ন জায়গায় বৃথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় তারা গেছে সমস্ত কিছু তারা নিজেরাই বলেছে। তৃতীয় কারণ হিসেবে দিতে পারো, হাওয়াদের যে বাড়ি নেই সেই কথাটিকেই তারা কবিতার মধ্যে বারবার বলেছে, ঠিক যেন গানের মতো করে। তাই কবিতাটির নাম হাওয়ার গান রেখেছেন বলেই আমার মনে হয়, এবং কবিতাটির নাম সম্পূর্ণভাবে সার্থক হয়ে গেল। আচ্ছা, এবার আসে ব্যাকরণগত প্রশ্ন। কি বলছে? যে নিজের পংক্তিগুলো, এখানে শব্দার্থগুলো আছে এগুলো কিন্তু পড়ে নেবে। নিজের পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। এখন একটা কথা বলি, এখানে কিন্তু ক্রিয়া নিয়ে যে ব্যাপারটা আছে, ক্রিয়া নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও, তাহলে তোমরা দেখতে পাবে। এখানে বলছে ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমোম। আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, এখানে আলোচনা করি না, আলোচনা করলে অনেক সময় লেগে যাবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এখানে জ্বলে যায় হলো ক্রিয়াপদ। আধারে জাহাজ চলে, এখানে চলে হলো ক্রিয়াপদ। সারসিতে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, এখানে কেঁপে ওঠা হলো ক্রিয়াপদ। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, যেখানে ফেটে পড়ে হলো ক্রিয়াপদ। সো হয়ে গেল, আর এগুলো খুব একটা তোমাদের দরকার নেই। এখানে চন্ন বলেছে
तुम्हारा जो शब्दार्थ देखते चाओ तो देखे नीते पर एखे चंद्र चन्न चाँद रात्रि रात्रिर पंजर माजर है ठीक है। बस यही मोटामुटी तुम्हारे टेक्सटर प्रश्न उत्तर हो गल और जगह आज सेगल एक दरकार नहीं हाँ दो एक दरकार पड़े ना तुम्हारे तो এগুলো পুরো সবগুলোই কিন্তু তোমাদের খাতায় লিখে নাও এবং আমি যে অ্যানসারগুলো বললাম সেগুলো তোমরা সেগুলো তোমরা লিখতে পারো বা সেগুলো শুনে নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যানসার সাজিয়ে লিখতে পারো তাতে তোমাদের আর ভালোভাবে ডেপথ আরও ভালো করে তৈরি হবে। তো এই হলো আজকে ভিডিও, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যদি সাবস্ক্রাইব না করে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো। খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমাদের অন্য কোনো টেক্সট নিয়ে আবার ভিডিও আমি বানাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।